大家好，我是马亮，今天我来介绍大家中国人。那我们马上开始回来。我们 basically to Chinese 不老接下来，我们要去做些 Confucius Institute 的 last year。那我们接下来去做，我们得给 Chinese 几首歌来看我们。So stay tuned, stay tuned. Thank you.আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা অনেকেই জানেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আচ্ছা না এই অক্সফোর্ড না প্রাচীর অক্সফোর্ডে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের 6 তলায় কনফুসিয়াস ইনস্টিটিউট রয়েছে আর কনফুসিয়াস ইনস্টিটিউট ডে 2022 উপলক্ষে আমাদেরকে ইনভাইট করা হয় এবং আমরা সেখানে যাই অ্যাজ উই আর লার্নিং চাইনিজ যদিও আমি কিছু পারি না বাট যাই আর কি প্রথমে সেখানে গিয়ে আমি কিছুটা অবাক হয়েছিলাম যে এত মানুষ আসছে এই চাইনিজ প্রোগ্রাম দেখতে মানে এত আগ্রহ চাইনিজ নিয়ে পরবর্তীতে বুঝতে পারলাম এত মানুষ আসার কারণটা কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন হেটার্সটা বলবে ভাই আপনি তো এখানে খাইতে গেছেন না রে ভাই আমি জেনুইনলি অনুষ্ঠানটা দেখতে গেছি এটা অন্য হিসাব যে আমি খাওয়ন পাই নাই ভাগে বাট এইটাই সত্যি কথা আমি জেনুইনলি দেখতে গেছি কনফুসিয়াস ইনস্টিটিউটটা খুব সুন্দর ওদের করিডোর ক্লাসরুম ডেকোরেশন সব কিছু সব থেকে বেশি সুন্দর চাইনিজরা নিজেরা না মানে মানে সুন্দর তো সুন্দরই তাই না ভাই সুন্দরকে তো সুন্দর বলা উচিত সো মানে এটাই সত্যি ওরা অনেক সুন্দর ইনি হলেন শ্রীলাউশ আমাদের শিক্ষক খুবই চটপট একজন মানুষ উনি যখন কোনো বিষয়ে খুব এক্সাইটেড হয়ে যায় বা রেগে যায় তখন এত দ্রুত কথা বলে যে কিছুই বোঝা যায় না অবশ্য ওনার আস্তে কথা বলা আমি কিছু বুঝি না কারণ আমার চাইনিজ লেভেল খুবই দুর্বল আমি ফেইল মারা ডাব্বা মারা স্টুডেন্ট অ্যান্ড এটা সত্যি কথা আই ওয়ান্ট টু টিচ ইউ সামথিং ইন বেঙ্গল হুইচ ইজ লাইক ক্যান স্পিক বাংলাদেশ অনেক সুন্দর ওকে হাউ টু সে বাংলাদেশ বাংলাদেশ অনেক ইনি হচ্ছেন চীন লাউশ তাকে একটু বাংলা শেখাচ্ছিলাম অবশ্য তিনি যথেষ্ট ভালো বাংলা বলেছেন টিচার হিসেবে ভাই আমি যথেষ্ট সার্থক আপনারা একটা জিনিস নোটিস করেছেন কিনা জানি না সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশিরা ফরেনারদেরকে সেলিব্রিটিদের মতো ট্রিট করি তাদের সাথে একটু কথা বলার সেলফি তোলার খুব শখ আমাদের তো এটা কেন হয় এটা আসলে হয় আমাদের দেশে ফরেনারদের কম থাকার কারণে সরকারি তথ্য মতে প্রতি বছর মাত্র 3 লক্ষাধিক বিদেশি বাংলাদেশে ঘুরতে আসে সেই হিসাব অনুযায়ী প্রায় 600 বাংলাদেশির বিপরীতে একজন বিদেশি থাকার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি ভারতীয় তারপর আমেরিকান এবং তৃতীয় চাইনিজরা বাংলাদেশে ঘুরতে আসে এদিকে ভারতীয়রা দেখতে আমাদের মতো হওয়ায় তাদের উপস্থিতি আমাদের কাছে বিশেষ কিছু মনে হয় না আর বাকিরা যেহেতু সংখ্যায় খুবই কম আসে তাই তাদের দেখলে আমরা কথা বলতে চাই বা ছবি তুলতে চাই আর এটাই স্বাভাবিক আর আমিও যেহেতু একজন বাংলাদেশি অতএব আমিও সেলফি তুলবো ইয়ে বাংলাদেশ অনেক অনেক সুন্দর এরা হলো আমার ডিপার্টমেন্টের আতেলগণ আই মিন টপারগণ তারা চায়নার ম্যাপে দেখতেছে কে কোথায় স্কলারশিপ নিয়ে পড়তে যাবে অবশ্য স্কলারশিপ নিয়ে চিন্তাভাবনা করা আমার কাজ না আমি ডাব্বা মারা স্টুডেন্ট এসব আমার কাছে ভাই কেবলই স্বপ্ন আমি আমার দিয়ে সব হবে না অবশেষে ঘন্টা দুয়েকের চাইনিজ আলোচনা শুনে নিজের অনিশ্চিত ভবিষ্যৎ লোয়েস্ট সিজিপিএ ইত্যাদির কথা চিন্তা করতে করতে সেখান থেকে চলে আসি নিঃসন্দেহে বিশাল রকমের বাস আমার জন্য ওয়েট করতেছে অ্যান্ড ইটস ওকে নো প্রবলেম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ বাবা চাইছেন টাটা